তৈরি করে দেখাচ্ছি সানফ্লাওয়ার পিঠা অথবা সূর্যমুখী পিঠা এটি দেখতে কিন্তু পুরোপুরি সূর্যমুখীর মতো তাই কিন্তু এটা নাম দেওয়া হয়েছে সানফ্লাওয়ার পিঠা এটি কিন্তু বানানো হয় ফন্ডেন্টের যে সাজটা আছে সেই সাজটা দিয়ে বানানো হয় এতে কিন্তু সুবিধা অনেক এই ফন্ডেন্টের সাজটা দিয়ে তৈরি করতে আর এটার খামিটা কিন্তু আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি তাহলে আমি বানানো শুরু করে দিচ্ছি আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন তাহলে আমার সব রেসিপিগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন প্রথমে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা তারপর আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বাটার এবং বাকিটা দিয়ে দিব তেল অর্থাৎ এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এবং বাটার দিয়ে দিব তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন আমি হালকা মিষ্টি খাই বলে অল্প দিয়েছি আর চিনিটা কিন্তু ব্লেন্ড করে দিতে পারেন তারপর আলতোভাবে একটু মেখে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি ভালো করে মেখে নেব মাখার জন্য কিন্তু আমি দু হাত ব্যবহার করছি আপনারা যদি এক হাত দিয়ে পারেন তাহলে এক হাত দিয়েই মাখাবেন তেলটা ময়দার সাথে ভালো করে মিক্স করতে হবে যাতে সবগুলো ময়দার সাথে তেলটা সুন্দরভাবে লেগে যায় ময়দাটা মাখা শেষ হয়ে গেলে দিয়ে দিব একটি ডিম তারপর ময়দার সাথে ডিমটাকে আমি ভালো করে মেখে নিব ডিমটা দিয়ে তো আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমার একটা সুন্দর একটা ডো বানাতে হবে ডোটা বানাতে যতটুক দুধ লাগে সে পরিমাণে আমি দুধ দিয়ে একটা সুন্দর ডো বানাবো যেরকম আমরা রুটি খাই সেরকম আর দুধটা কিন্তু আপনি গরুর দুধও নিতে পারেন অথবা পাউডার দুটোই একটু ঘন করে গুলিয়ে নিলেই চলবে তাহলে এখন আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিই খামিরটা আমি ভালো করে মেখে নিয়েছি আর দুধটা কিন্তু আমি ঠান্ডা নিয়েছি গরম অবস্থায় দেইনি আর এখন আমি অল্প পরিমাণ একটু বাটার উপরে একটু মেখে রেখে দিব। যাতে খামিরটা ড্রাই না হয়ে যায় তাহলে খামিরটা মেখে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টা পর্যন্ত যাতে সুন্দর একটা ডো তৈরি হয় আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম খামিটা কিন্তু আমার সেট হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছু খামির আলাদা করে আলাদা একটা পাত্রে নিয়ে নিব পিঠা বানাতে আমি আরেকটি কালার অ্যাড করব, সাদা ছাড় আরেকটি কালার কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না এতে আমি কোকো পাউডার দিয়ে কালারটা করব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কোকো পাউডার এবং ওয়ান ফোর চা চামচ কফি এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি ডোটা আবার তৈরি করে নিব ইচ্ছে হলে পানি দিয়ে কফি এবং কোকো পাউডারটা গুলিয়ে তারপর আবার ডোটা তৈরি করতে পারেন তাহলে আমি এভাবে করে ডোটা তৈরি করে নিচ্ছি খামিরটা আমার তৈরি হয়ে গেছে এখন উপর আরেকটু বাটার দিয়ে আমি আগেরটার মতো করে মেখে রেখে দিব দশ মিনিটের মতো তাহলে আর একটু সফট হয়ে যাবে আর খামিরটা তৈরি করতে যদি পানির পরিমাণটা একটু বেশি পড়ে যায় তাহলে অল্প একটু ময়দা দিয়ে ডোটা তৈরি করতে পারবেন আমারটা একটু পানি বেশি পড়ে গিয়েছিল তাই আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম তাহলে এইভাবে করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খামিটা কীরকম হয়েছে আর কফিটা কিন্তু দেওয়ার কারণ হচ্ছে কালারটা যাতে একটু গাঢ় হয় খামিটা কিন্তু আবার সেট হয়ে গিয়েছিল এখন আমি পিঠা বানাতে চলে যাব পিঠাটি বানানোর আগে ভালো করে আবার এই খামিটাকে আবার ভালো করে মাখতে হবে মাখলে হবে কি পিঠাটা কিন্তু স্মুথ হবে আর এই যে খামিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি ছোট্ট একটা গোল্লা নিয়ে নিলাম এখন আর একটু মেখে আমি রুটিটা বানিয়ে নিব। রুটিটা এরকম হবে পাতলাও না আবার মোটাও না আমি দেখিয়ে দিচ্ছি বেলছি আর দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কতটুকু আমি পুরুত্ব করেছি এর চেয়ে বেশি পাতলাও করা যাবে না এবং মোটাও করা যাবে না যতটুকু আমি খামির নিয়েছি এই সেজের একটা রুটি হয়েছে আর এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফর্নেন্ট মোল্ট বলা হয় এটা কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায় এবং বাংলাদেশের যে কুকারির দোকানে সেটাতে কিন্তু এখন বর্তমানে পাওয়া যাচ্ছে সচরাচর আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রেস করলে কিন্তু বের হয়ে যাচ্ছে এখন আমি কেটে দেখাচ্ছি আমি একটা কেটে দেখাচ্ছি প্রথমে কিন্তু চাপ দিতে হবে উপরটা দেখতেই পাচ্ছেন কিভাবে প্রেস করলাম তারপরে কিন্তু এভাবে একটু চাপ দিলে সুন্দরভাবে ফুলটা কেটে যাবে তারপর আস্তে করে উঠাতে হবে এইভাবে করে আর এটার সাথে কিন্তু তিন রকমের আমি পেয়েছি একটা বড় একটা মেঝো একটা কিন্তু ছোট। এটার সাথে চারটাও হয়ে থাকে আমার সাথে তিনটা পেয়েছি এভাবে করে কিন্তু আমি তিন রকমের তিনটা ফুল কেটে নেব এভাবে করে কিন্তু উঠানো যায় তারপরে হাতের মধ্যে নিয়ে প্রেস করলে বের হয়ে যায় আমি আরেকবার কেটে দেখাচ্ছি প্রথম নিচের দিক থেকে চাপ দিলে এটা কিন্তু পুরোটাই ভিতরের দিকে ঢুকে যাবে পিঠাটা দেখতেই পাচ্ছেন তারপরে কিন্তু একটা প্রেস করলে বের হয়ে আসবে সুন্দর কিন্তু অনেক সহজভাবেই করা যায় আর এটা হচ্ছে ছোটোটা ঠিক আগের মতো কিন্তু আমি কেটে নিচ্ছি আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি ফুলটা তৈরি করে দেখাচ্ছি ফুলগুলো কিন্তু আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন একটা বাটিতে পানি নিয়ে নিলাম আর প্রথম যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচেটা কিন্তু বড় ফুল তারপর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মেঝোটা দিয়ে দিলাম সুন্দরভাবে সেট করতে হবে যাতে এদিক সেদিক না হয় দেখতেই পাচ্ছেন তারপর হাত দিয়ে একটু প্রেস করে দিলাম এখন এটার উপরে আর একটু পানি লাগিয়ে নেব নিয়ে আমি ছোটোটা বসিয়ে দিবো আমি এক এক করে কিন্তু তিনটা ফুলি দিয়ে দিলাম একটার উপরে আরেকটা একটা এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেটা কোকো পাউডার দিয়ে করেছিলাম সেটা ছোট্ট একটা গোলা নিয়ে হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নিলাম মধ্যের জায়গায় একটু পানি দিয়ে দিলাম তারপর কিন্তু দিয়ে দিলাম লাগিয়ে দিয়ে দিলাম তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগছে এবং ফুটে উঠছে এখন একটা কাঠি নিয়ে ছোটো ছোটো যদি ছিদ্র করে দিই তাহলে কিন্তু সূর্যমুখীর পুরাই বোঝা যাবে পুরো একটা সূর্যমুখীর মধ্যের জায়গাটা আর আমার ঘরে তিল আছে বিদায় আমি মধ্যের জায়গাতে তিল দিয়ে দিব। তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এবং পুরোটাই ফুটে উঠবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে চেপে চেপে দিতে পারেন এছাড়াও আরেকটা পদ্ধতি আছে ছোট্ট যে খামিটা আছে সেটা গোল্লা করে নেবেন হাতের তালো দিয়ে তারপর নিচের যেই তিলটা আছে সেটা সুন্দরভাবে লাগিয়ে নেবেন ঠিক এইভাবে যেভাবে আমি দেখালাম আর ওই সাইডে কিন্তু লাগাবেন না তারপর আস্তে করে এই তিলের যেই গোল্লাটা আছে সেটা বসিয়ে দিবেন এটা কিন্তু সুবিধা বেশি এবং দেখতেও সুন্দর লাগে বেশি এই যে পানি লাগিয়ে দিলাম তারপর আমি বসিয়ে দিব। ঠিক এইভাবে তো এভাবে করে কিন্তু আমি সবগুলা পিঠা বানিয়ে নেব সবগুলো পিঠা এভাবে করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন আমি ভাস্তে চলে যাব আর যে কোকো পাউডারের যেই খামিরটা আছে সেটা দিয়ে কিন্তু এভাবে করে আমি ফুল তৈরি করে নিয়েছি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এখন ছোট্ট একটা পিঠা দিয়ে দেখতে হবে তেলটা কীরকম গরম হয়েছে যদি এরকম একটু বুধবুধ করে তেলে বোঝা যাবে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি পিঠাটা ছেড়ে দেব পিঠাটা কিন্তু ছাড়তে গিয়ে আমার উল্টোভাবে পড়ে গেছে কিন্তু পিঠাটা কিন্তু সোজাভাবে দিতে হবে ঠিক এইভাবে অথবা চামচ দিয়েও কিন্তু দিতে পারেন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে কম থাকবে তাহলে কিন্তু পিঠাটা সুন্দরভাবে ভাজা হবে এক পিঠ হয়ে গেলে কিন্তু আমরা উল্টিয়ে দিব আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম পিঠাটা কিন্তু একটু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবং একটু ফুলা শুরু করেছে পিঠাটা কিন্তু দাঁড়িয়ে থেকে ভাজতে হবে দেখতেই পাচ্ছে উল্টে পাল্টিয়ে দিচ্ছি এর কিন্তু বেশি ভাজলে খেতে আবার খারাপ লাগবে এভাবে কিন্তু আর কিছুক্ষণ আমি রেখে আমি নামিয়ে ফেলবো পিঠাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তেলটা যতটুকু সম্ভব ঝরিয়ে নামিয়ে নিতে হবে এটা যতটুকু না নরম দেখা যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে এখন আমি শিরাতে চলে যাব। শিরার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণ পানি শিরাটা আমি এখানে ঘন তৈরি করব। তাহলে আমি চুলাতে চলে যাচ্ছি চুলাতে কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে আর কিরকম ঘনত্ব হয়েছে আর এরকম ঘনই কিন্তু আমি নামিয়ে ফেলবো আর এখানে কিছু কথা আছে আমি কিন্তু এখানে সবগুলো পিঠা শিরাতে দিবো না আমি কিছু পিঠা কিন্তু এভাবেই রেখে দিব খামিরে যেভাবে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছিলাম সেভাবে কিন্তু রাখলেও কিন্তু আপনারা খেতে পারবেন অর্থাৎ খালি আর এই অল্প পরিমাণ আমি শিরাটা করেছি শুধু উপর একটু দিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু আমি ডুবাবো না সেই জন্য আমি অল্প পরিমাণে শিরা করেছি আপনারা যদি ডুবাতে চান তাহলে কিন্তু এক কাপ পরিমাণ শিরাতে দু কাপ পরিমাণ পানি দিতে হবে তারপর গরম গরম পিঠাটা ওই শিরাতে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভিতরে সুন্দরভাবে শিরাটা ঢুকবে এটা হচ্ছে দুটো পদ্ধতি আমি আমার মতো করে দেখাচ্ছি আর এই পিঠার খামিরটা কিন্তু আমার বিস্কিট পিঠার খামিরের মতোই তাই আমি কিন্তু এই ভিডিওটা এখানে জয়েন করে দিয়েছি নতুন করে কিন্তু আর ভিডিও করলাম না তাহলে দর্শক এই ছিল আজকে আমার সানফ্লাওয়ার পিঠা বা সূর্যমুখী পিঠা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ